আমাদের আজকে যা গ্রিভেন্স আছে সবগুলো শুনলো, কোর্ট শুনলো। আমাদের প্রথম গ্রিভেন্স হচ্ছে যে আমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমাদেরকে পারমিশন দাও 15th, ইট ওয়াজ রিজেক্টেড অন 13th। দেয়ার আফটার দ্য 13th ইটসেলফ আমরা আবার অ্যাপ্লিকেশন করলাম যে আমাদেরকে অন্য রুটে দাও অথবা 16th দাও। এটাও আমাদেরকে 13th জানিয়ে দিল যে দেওয়া হবে না। দেন অন 14th অফ সেপ্টেম্বর আমরা আবার অ্যাপ্লিকেশন করলাম যে ঠিক আছে তাহলে আমাদেরকে 22nd দাও। আজ পর্যন্ত এখনও কিছু জানায়নি হয়তো পারমিশন ইজ গ্রান্টেড অর রিজেক্টেড। অ্যাজ পার ত্রিপুরা পুলিশের 48 আওয়ার্সের মধ্যে এটা জানাতে হবে। তাই আমরা কোর্টের কাছে এটাই আপিল করলাম যে ওরা তো দিচ্ছে না, বিভিন্ন ফ্লিমজি গ্রাউন্ডে আমাদেরকে রিজেক্ট করছে, সো কাইন্ডলি অ্যালাউ আস, ডাইরেকশন দাও যাতে আমাদেরকে অ্যালাউ করে। কোর্ট শুনলো, বললো আগামীকালকে আবার ম্যাটারটা উঠবে মোশন স্টেজে, ইন দ্য মিন টাইম গভর্নমেন্টকে বলেছে তোমরা ইনস্ট্রাকশন নিয়ে আসো, কালকে আবার মামলা শোনা যাবে। এটা অনার মিস্টার জাস্টিস অরিন্দম রোড, সিঙ্গেল বেঞ্চ। আগামীকাল তাহলে শুনানি, আগামীকাল পুরো শুনানি। আপনার নাম? আমার নাম শঙ্কর। থ্যাংক ইউ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.